বন্ধুগণ, তারের ফুলদানি বানানোর জন্য তোমাদের লাগবে একটি অব্যবহৃত নোটবুক বা বই থেকে খুলে নেওয়া স্পাইরাল স্প্রিং এবং কিছু গ্লাস বা মার্বেলস ইত্যাদি। প্রথমে স্পাইরাল স্প্রিংটিকে দেখো, এর যে স্প্রিংয়ের লুকগুলি দেখতে পাচ্ছ, এগুলোকে টুইস্ট করে একটা ফুলের আকার দাও। তোমরা বিভিন্ন টাইপের ফুলের আকার দিতে পারো। প্রথমে দেখো, এই যে ফুলটি দেখানো হচ্ছে, এটা তিন পাপড়ির ফুল বা থ্রি পেটালস ফ্লাওয়ার। এইভাবে তোমাদের নিজেদের ইচ্ছা মতো, তোমাদের ক্রিয়েটিভিটি তৈরি করে তোমরা বিভিন্ন মজাদার ফুল বানাতে পারো। তোমরা যতগুলি ফুল বানাতে চাও এইভাবে বানাতে পারো স্প্রিংটির সাহায্যে। স্প্রিংটির অপর প্রান্ত একটি স্ট্যান্ডের আটকাতে পারো, আটকিয়ে এটিকে একটি ফুলদানির আকারে সাজিয়ে রাখতে পারো। আরও ভালোভাবে সাজাতে গেলে একটি গ্লাসে কিছু মার্বেলস রাখো, কিছু কালারফুল স্টোনস রাখো, বিটস রাখো, আর ফুলদানিটিকে সাজিয়ে বাড়িতে রাখো। দারুণ মজা পাবে।